আজ সকাল থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ছিল কুয়াশার দাপট, সঙ্গে রয়েছে মেঘলা আকাশ। এদিকে বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়ের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, সেই কারণে তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। আজ দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 48 ঘণ্টা দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া অবশ্য শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন জেলাগুলিতে কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 27 ডিগ্রি সেলসিয়াস ও 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিকে দিল্লি NCR অঞ্চলের তাপমাত্রা আজ থেকে আবারও কমতে শুরু করবে। কোনো কোনো এলাকায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে তাপমাত্রা। দিল্লি NCR-এ শৈত্যপ্রবাহের জন্য বাসিন্দাদের কিছুদিনের জন্য বাড়িতে থাকারই নির্দেশ দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।